নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? বুক ব্লিডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বইটা নিয়ে পাঠ প্রতিক্রিয়া দেব বা বুক রিভিউজ করব, সে বইটা একদিকে যেমন আধ্যাত্মিকতা, অন্যদিকে সামাজিক গল্পের মতন করে পড়া যায়। বইটি সাধক জীবন সমগ্র অবধূতের লেখা। অবধূত মানে কালিকানন্দ অবধূত। যারা এই ধরনের বই পড়েন তারা হয়তো অবধূতের সাথে, অবধূতের নামটার সাথে চেনা, পরিচিত। অন্যান্যদের জন্য বলি, এই কালিকানন্দ অবধূত কে ছিলেন? কালিকানন্দ অবধূত ছিলেন আমাদের বাংলার একজন বিশিষ্ট ঔপন্যাসিক এবং তন্ত্র সাধক। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে উনি চরমপন্থী স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িয়ে পড়েছিলেন এবং একজন সক্রিয় কর্মী ছিলেন, যার ফলে ইংরেজ সরকারের বিরাগ ভাজন হন এবং সেই কারণে ওনাকে ইংরেজ পুলিশের চোখে ধুলে দেওয়ার জন্যে এক স্থান থেকে অন্য স্থানে পালাতে হয় বা গা ঢাকা দিতে হয়। সেই সময়ে উনি বিভিন্ন স্থানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন এবং নিজের চোখে যা দেখেছেন, নিজের মনে যা অনুভব করেছেন, সেটাই নিজের ভাষায় উনি ফুটিয়ে তুলেছেন কয়েকটি বইতে। ওনার লেখা বেশ কিছু উপন্যাস বিখ্যাত। উনি ঘুরতে ঘুরতে এক সময়ে উজ্জয়িনীর, মানে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে ওনার এক গুরুর সংস্পর্শে এসে সাধনায় সিদ্ধিলাভ করেন এবং তন্ত্র সাধক রূপে পরিচিতি পান। তখন ওনার নাম হয় কালিকানন্দ অবধূত। ওনার পূর্বাশ্রমের নাম দুলাল চন্দ্র মুখোপাধ্যায়। উনি 1910 সালে কলকাতার ভবানীপুর অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন এবং 1978 সালে স্বপ্রতিষ্ঠিত রুদ্রচণ্ডী মঠ, যেটা চুচুড়াতে অবস্থিত, সেখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার লেখা বিখ্যাত একটি উপন্যাস হল মরুতীর্থ হিংলাজ। হ্যাঁ, এই মরুতীর্থ হিংলাজ যে গল্পের ওপরে ভিত্তি করে মরুতীর্থ হিংলাজ নামে বাংলা ছায়াছবি তৈরি হয়েছে, বিকাশ রায় উত্তম কুমার অভিনীত সেই ছবি অনেকেই আমরা দেখেছি, সবাই হয়তো দেখেছি, অপূর্ব সেই ছবি। এছাড়াও ওনার লেখা আরও কিছু বিশিষ্ট উপন্যাস হল উদ্ধারণপুরের ঘাট, কলিতীর্থ কালীঘাট, বশীকরণ, এরকম নীলকণ্ঠ হিমালয়, হিমালয়ের পরে আরও অনেক অনেক তার উপন্যাসের নাম আছে। যারা এই ধরনের বই পড়েন তাদের কাছে অনুরোধ করব, একবার অন্তত কালিকানন্দ অবধূতের এই সাধক জীবন সমগ্র এই বইটা অবশ্যই পড়ে দেখুন, অন্তত একবার। কথা দিচ্ছি কেউ নিরাশ হবেন না, শেষ পৃষ্ঠা পর্যন্ত টান টান করে ধরে রাখবে এই বই। ওনার কাহিনী লেখার মধ্যে, ওনার লেখার মধ্যে অদ্ভুত কাহিনী কল্পনা রয়েছে, বিভৎস রস রয়েছে, তন্ত্র সাধনা সম্পর্কে গুচ্ছ রহস্যের কিছু লেখা রয়েছে, আর রয়েছে কিছু যৌনাচার, উৎকট যৌনাচার ওনার লেখার মধ্যে কিছু কিছু জায়গায় ফুটে ওঠে।
বইটি অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য। বিভিন্ন স্থানে কখনো বা উনি থেকেছেন, বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন, কখনো বা শ্মশানে, কখনো বা লোকালয়ে, কখনো কোনো মঠে মন্দিরে, উনি যেখানে যেখানে যখন থেকেছে সেই সময়ের সেই কালের সমাজ ব্যবস্থা কেমন ছিল যা উনি নিজের চোখে দেখেছেন, যা উনি অনুভব করেছেন, যে সমস্ত সংস্কার, যে সমস্ত কুসংস্কার তখন সমাজের মধ্যে জড়িয়েছিল সেগুলোই উনি নিজের ভাষায় লিখেছেন এই বইটার মধ্যে। কিছু স্থানগুলিতে, বিশিষ্ট স্থানগুলিতে, শ্মশানে বা কোনো মন্দিরে মঠে বা কোনো লোকালয়ে যে লোকগুলো থাকে সেই লোকগুলোর জীবন, তাদের জীবনের উল্লাস, তাদের ব্যথা বেদনা, এই সব কিছুই তার লেখার মধ্যে ফুটে উঠেছে। তার লেখা চরিত্রগুলি, তার বর্ণিত চরিত্রগুলি যেমন বিচিত্র, তেমনই বিচিত্র তাদের জীবন, তেমনই তাদের জীবনের জীবন অতিবাহিত করার প্রক্রিয়া। প্রথম এই বইটাতে, সাধক জীবন সমগ্র, বইটি প্রকাশিত হয়েছে মিত্র ও ঘোষ পাবলিকেশনস প্রাইভেট লিমিটেড থেকে, মিত্র ও ঘোষ পাবলিকেশনস প্রাইভেট লিমিটেড থেকে, এবং আমি এই বইটা কিনেছিলাম 400 টাকা দিয়ে। হ্যাঁ, কিছু ডিসকাউন্ট অবশ্যই ছিল, হয়তো এখন কিছু দাম বাড়তে পারে, তবুও ডিসকাউন্ট তো থাকবেই। মিত্র ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডকে সত্যিই আমি ধন্যবাদ জানাই এত ভালো একটা বই প্রকাশ করার জন্য। আপনারা যদি বইটা কিনতে চান, অবশ্যই মিত্র ঘোষ পাবলিশার্স, যেটা আমাদের পলিস্ট্রিটে রয়েছে, 10 নম্বর শ্যামাচরণ দে স্ট্রিট, সেখানে অবশ্যই পেয়ে যাবেন এই বইটি। এছাড়াও এই বইটি সম্পর্কে বলতে চাই আরও কিছু কথা। বইটায় যে সমস্ত উপন্যাসগুলো রয়েছে, 3টেই উপন্যাস রয়েছে এই বইটাতে ওনার সাধক জীবনের উপরে। প্রথমটি উদ্ধারণপুরের ঘাট, আরও ভালোভাবে বলতে গেলে বলতে হয় উদ্ধারণপুরের শ্মশান ঘাট। সেই শ্মশান ঘাটে উনি কিছুদিন ছিলেন, শ্মশানের ভৈরব হিসেবে ছিলেন, ভৈরব বাবা বলেছিলেন। তো সেই শ্মশান, শ্মশানকে জড়িয়ে যে সমস্ত লোকজনগুলো তাদের জীবন অতিবাহিত করে তাদেরকে নিয়েই ওনার এই উপন্যাস। এরপরের যে উপন্যাসটা রয়েছে বশীকরণ, সেটা কাশীর কোনো মন্দিরের উপরে লিখিত। সেই মন্দিরের, মায়ের মন্দিরের উনি সেবায়ত হিসেবে কিছুদিন যুক্ত ছিলেন। আর 3 নম্বর কলিতীর্থ কালীঘাট, এই উপন্যাসটি তো ওনার নিজের ভাষায় লিখেছেন, অবশ্যই নিজের কথায় লেখেননি। দুটো ছেলে মেয়ে বা দুটো পরিবারের গল্পই উনি ফুটিয়ে তুলেছেন তৎকালীন কালীঘাটের সমাজের নিরিখে। পড়তে অবশ্যই ভালো লাগে। ওনার চিন্তাভাবনা একটু বিস্ময়কর ঠিকই, হয়তো কোনো কোনো সাহিত্যিক ওনার বিষয় নির্বাচনকে এবং ওনার লেখার কিছু রীতিকে সমানভাবে মেনে নেয় না, কিন্তু টানটান উত্তেজনা অবশ্যই বজায় থাকে। যদি এ ধরনের বই পড়তে ভালোবাসেন বা যারা পড়েন তাদের কাছে অনুরোধ অবশ্যই করব, অবধূতের সাধক জীবন সমগ্র একবার অন্তত পড়ে দেখুন। এছাড়াও ওনার যে সমস্ত উপন্যাস বা গল্প রয়েছে সেগুলোর নাম আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন এবং মিত্র ঘোষ থেকে চাইলে কিনেও নিতে পারেন। বইটি পড়ুন, বইটি পড়ে আমাকে কমেন্ট সেকশনে জানান আপনাদের কেমন লাগলো, আমার তো খুব ভালো লেগেছে। আর শেষে একটাই কথা বলতে চাই, বই পড়ুন, বই দেখুন, এবং ছোট ছোট ছেলে মেয়েদের বই পড়তে উৎসাহিত করুন।
ছোটদের জীবনে সত্যি বই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।